আপনা লোক সকলকে আমাৰ ইউটিউব চেনেল এইচএম টিচলে স্বাগতম জনালো তে আপনা লোকে জানে যে অসম সরকার শিক্ষা বিভাগৰ তৰফৰ পৰা টেট অনুষ্ঠিত কৰিব মানে আপোনাৰ স্পেশাল টেট 3 অক্টোবৰত আৰু সাধাৰণ টেটৰ বাবে 24 অক্টোবৰ তাৰিখ ধাৰ্য কৰা হৈছে স্পেশাল টেটৰ সকলোখিনি কাম ইতিমধ্যে সম্পন্ন হৈ গৈছে লকডাউনৰ আগতে এতিয়া মাত্ৰ পৰীক্ষাটো হবলৈ বাকী আছে আৰু সাধাৰণ টেটৰ বাবে বিভাগৰ ফালৰ পৰা ইতিমধ্যে আপোনাক সিলেবাস প্ৰকাশ কৰা হৈছে আৰু আবেদন প্ৰক্ৰিয়া ইতিমধ্যে চলি আছে কিন্তু ইয়াতে ভিডিঅ'টোত আমি কথা পাতিম যে আপুনি কৃতকাৰ্য কেনেকৈ হ'ব আপুনি কি কৌশল অৱলম্বন কৰিলে আপুনি টেটত কৃতকাৰ্য হ'ব লাগিব তে আমাৰ তৰফৰ পৰা কিছুমান অভিজ্ঞ ব্যক্তিসকলৰ লগত আলোচনা কৰি কিছুমান কৌশলত আলোচনা কৰা হৈছে সেইবোৰ আমি আপোনালোকৰ লগত এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিম তে প্ৰথমতে আপুনি সাধাৰণ টেটৰ বিষয়ে ভাবি লওক যে সাধাৰণ টেটৰ সম্পৰ্কে আমি আলোচনা কৰিম ইয়াতে বা সাধাৰণ টেটটো আমি উদাহৰণ হিচাপে লৈ আমি আলোচনা কৰিম যে আমি কেনেকৈ টেটত সফল হ'ব পাৰিম চাওক সফল হ'লে যে আপুনি চাকৰি পাব তেনেও নহয় কিন্তু সফল হ'লে আপুনি চাকৰিৰ কাৰণে আবেদন কৰিব পাৰিব বা আপুনি আশা কৰিব পাৰে যে কিবা এটা হয়তো আপুনি চাকৰি পাব পাৰে বহুকেইটা ফেক্টৰ থাকে টেটত চাকৰি এটা পাবলৈ হ'লে তাৰ ভিতৰত আপুনি প্ৰথমতে চাব লাগিব যে আপুনি টেটত কেনেকৈ উত্তীৰ্ণ হয় বা আপুনি কিমান শতাংশ নম্বৰ পায় উত্তীৰ্ণ হয় প্ৰথমতে আপুনি টেটটো ক্ৰেক কৰিব লাগিব এইটো হৈছে প্ৰথম কথা দ্বিতীয়তে আপোনাৰ একাডেমিক কেৰিয়াৰৰ পাৰ্চেণ্টেজ সম্পৰ্কে ই কৰি আপোনাৰ ই থাকিব লাগিব যেনেকৈ ধৰক হায়াৰ ছেকেণ্ডেৰীত আপোনাৰ পাৰ্চেণ্টেজ কিমান ডি এল এডত আপোনাৰ কিমান টেটত কিমান বা গ্ৰেজুৱেশ্যনত আপোনাৰ পাৰ্চেণ্টেজ কিমান সেইবিলাক আহিব কিন্তু আমি আপুনি প্ৰথমতে টেটটো ক্ৰেক কৰিব লাগিব তাৰপিছতহে আপুনি সেইবোৰ কথা ভাবিব পাৰিব তো চাওক ইয়াতে টেটটো আমি কেনেকৈ ক্ৰেক কৰিম ইয়াৰ কিছুমান কৌশল আছে যে কৌশলসমূহ আমি সম্ভাৱ্য কৌশলহে আমাৰ কৌশল যে 100% কাৰ্যকৰী হ'ব তেনেও নহয় তথাপিতো এটা আপুনি কিবা এটা ধাৰ্য কৰি ল'ব লাগিব বা কিবা এটা কৌশল আপুনি অৱলম্বন কৰিব লাগিব আৰু সেই অনুসাৰে আগবাঢ়িব লাগিব তেহে আপুনি সফল হ'ব পাৰিব বুলি আশা কৰিব পাৰে যেন হওক আমি বিভাগৰ ফালৰ পৰা যিটো এল পিৰ চিলেবাছ প্ৰকাশ কৰা হৈছে ইতিমধ্যে সেই চিলেবাছটো আৰু হিচাপে লৈ আমি এতিয়া কৌশলসমূহ পৰ্যায়ক্ৰমে আলোচনা কৰিম প্ৰথমতে আপুনি চাওক যে প্ৰথমেই দিছে আপোনাৰ প্ৰথম ছাবজেক্টটো দিছে চাইল্ড ডেভেলপমেণ্ট এণ্ড পেডাগগি এইটো চাব আপুনি যিবোৰ কণ্টেণ্টছ ইয়াতে সন্নিৱিষ্ট হৈছে যেনেকৈ চাইল্ড ডেভেলপমেণ্ট ফৰ চিলড্ৰেন 6 to 11 ইয়াৰ্ছ ইয়াতে কিছুমান যে ফেক্টৰ্ছ ইনফ্লুৱেঞ্চিং চাইল্ড ডেভেলপমেণ্ট ইণ্ডিভিজুৱেল ডিফাৰেঞ্চেছ পাৰ্চনেলিটি কমন বিহেভিয়াৰ প্ৰব্লেমছ অফ চিলড্ৰেন চ' এইবিলাক আপোনাৰ চিলেবাছত সন্নিৱিষ্ট হৈছে ইয়াৰ পৰা আপোনাৰ 30 প্ৰশ্ন আহিব প্ৰতিটো প্ৰশ্নৰ বাবে 1 নম্বৰকৈ থাকিব অৰ্থাৎ টোটেল 30 মাৰ্ক থাকিব তো যিয়ে নহওক এইবোৰ কণ্টেণ্টছবোৰ আপুনি ক'ত পাব আপুনি বজাৰত যদি গাইড কিনে তাতেও পাব কিন্তু মই ভাবোঁ বা আমিও ভাবোঁ যে আপুনি বেছি হৈ হ'ব আপুনি কাৰ্যকৰীভাৱে ষ্টেপ ল'ব পাৰিব যে যদি আপুনি যিটো আপুনি ডি এল এড কৰিছে সেই ডি এল এডৰ কিতাপসমূহৰ লগত যদি আপুনি সেই চিলেবাছটো কম্পেয়াৰ কৰি লয় কম্পেয়াৰ কৰি চাব আপুনি যে এইবোৰ কণ্টেণ্টছ আপোনাৰ ডি এল এডৰ কিতাপত ইতিমধ্যে আছে যিবোৰ আপুনি অধ্যয়ন কৰিছে গতিকে আপুনি সেইবোৰ ই কৰি মিলাই লওক ফাইণ্ড আউট কৰক যে ইয়াত যিবিলাক চিলেবাছত সন্নিৱিষ্ট হৈছে সেই টপিকছবিলাক আপুনি আপোনাৰ ডি এল এডৰ কিতাপৰ পৰা ফাইণ্ড আউট কৰক ফাইণ্ড আউট কৰি সেইবিলাক আপুনি কনচেপ্ট লওক কনচেপ্ট লৈ তাৰপিছত আপুনি আগবাঢ়ক তাৰপিছত আপুনি গাইডত মাল্টিপল চইচ কুৱেশ্যন চাওক চাব তেতিয়া আপোনাৰ কিয় এই বিষয়টো সম্পৰ্কে বহুখিনি উন্নত ধাৰণা আহি গৈছে তে কেনেকৈ আপুনি চি ডি পি বা চাইল্ড ডেভেলপমেণ্ট পেডাগগিৰ ক্ষেত্ৰত আগবাঢ়িব পাৰে দ্বিতীয়তে আপোনাৰ আছে যে লেংগুৱেজ প্ৰথম লেংগুৱেজ বা ফাৰ্ষ্ট লেংগুৱেজ যিটো এছামিজ ইয়াতে আপোনাৰ কেইবাটাও বিষয় ইয়াতে হৈছে আপোনাৰ
বাকি এটাও টপিকে সিলেবাসত সন্নিবিষ্ট হয়েছে যে অসমীয়া ভাষার জন্ম ক্রম বিকাশ আর উপভাষা সম্পর্কে সাধারণ ধারণা। এই টপিক্সটো আপুনি ডিয়ালেডর কিতাপত পাই যাব, ধুনিয়াকে আছে, গতিকে আপুনি তারপরা ধারণা লৈ লব পাৰে বা আপুনি নোটস প্রিপেয়ার করে লব পাৰে। দ্বিতীয়তে দিছে ইয়াতে অসমীয়া সাহিত্যর প্রতিহত সাহিত্যিক যেনে শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, লোকনাথ বেজবৰুৱা, পদ্মনাথ গোহাঁইবুঢ়া, চন্দ্রকুমার আগরওয়ালা, হেম বৰুৱা, ভবেন্দ্রনাথ শইকীয়া আর নির্মল প্রভা বৰদলৈৰ বিষয়ে সাধারণ ধারণা। ইয়াতে কেজনমান লেখকর নাম দিছে, আপুনি এই আটাইকেইজন লেখকর বিষয়ে আপুনি ধুনিয়াকে পাই যাব যদি আপুনি ক্লাস 9 আর 10 অসমীয়া আপুনি চায়, মানে এই দুটা কিতাব আপুনি যদি ভালকে চাই চাব সকলো কেজন লেখকর বিষয়ে চমু বিবরণ দিয়া আছে। আর আমি ভাবো যে এই চমু বিবরণখিনি যথেষ্ট, আপনি তারপর আয়ত্ত করে লব পারে। তিনি নম্বর দিছে ইয়াতে তিনির পদ দিছে অসমীয়া ভাষার স্বরবর্ণমালা আর ব্যঞ্জন বর্ণমালা সম্পর্কে ধারণা, নত্যবিদ্যা আর সত্যবিদ্যা সম্পর্কে সম্ভাব ধারণা, অসমীয়া সন্ধি সম্পর্কে প্রাথমিক ধারণা, যথাঠাস আর খণ্ডবাক্যর প্রয়োগ সম্পর্কে ধারণা, সম্বন্ধবাচক পূর্ব বিভক্তি, নেক্সট দিছে আপনার বিভক্তি, লিঙ্গ, বস্ত্র, নির্দিষ্ট বাচক প্রত্যয় আদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এইবর আপনি কোরপর সংগ্রহ করবেন, আপনি গাইডত পাব ধুনিয়াকে। আমি ভাবো যে গাইডতকে আপনি আরো অথেন্টিক ইনফরমেশন পাব এইবর সম্পর্কে আপনার 9 আর 10 অসমীয়া যা আপনার ব্যাকরণ আছে এই ব্যাকরণ অংশত এই গোটেইখিনি আপনি ধুনিয়াকে পাই যাব। জাস্ট আপনি তারপর কনসেপ্ট লই লোক, তারপর আপনি গাইড ফলো করক, আপনার এই আইকিউ টেস্ট করক যে আপনি কিমানখি ইম্প্রুভ হয়েছে সেইখানে টেস্ট করক, সব আপনি বহুখিনি নিজকে ইম্প্রুভ করবলে সক্ষম হয়েছে। ইয়াতে চতুর্থ নম্বরত দিছে চতুর্থ মাতৃভাষা শিক্ষণ উদ্দেশ্য আর লক্ষ্য সম্পর্কে ধারণা, ক নম্বরত দিছে যে ভাষা শিক্ষণের মূল চারিটা কৌশল যে শ্রবণ, কথন, পঠন আর লিখন সম্পর্কে বিতংক জানা। এই দুটা 4 নম্বর যেকটা সন্নিবিষ্ট হয়েছে এই দুটাও আপনি ডিয়ালেডর কিতাবত ধুনিয়াকে পাই যাব, আপনি নিজে সার্চ করে চাব পারে। সো এই তারপর আপনি ফাইন্ড আউট করে সেই অনুসারে আপনি নিজকে প্রিপেয়ার করে লোক, তারপর পড়ে লোক, তারপর আপনি গাইডত যাব। তৃতীয় সাবজেক্ট হয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ টু অর ইংলিশ, এইটোত আপনি কি করব যে ইংলিশত চাব আপনি যে ইয়াতে দিছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইয়াতেও সন্নিবিষ্ট হয়েছে ডেভেলপমেন্ট ফর স্কিলস লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এটো আপনার এসামিসতো আছে, ইয়াতে খালি ইংলিশত লিখেছে তাতে অসমীয়াত লিখেছে, গতিকে আপনি ধারণাতে এটা সোর্সর পরাই লব পারিব। তথাপি আপনি এইবিলাকও চাব পারিব, ডিয়ালেডর কিতাবত এইবিলাকও আছে, হুবহু আছে, গতিকে আপনি সেইবিলাক ফাইন্ড আউট করে লব পারে। তারপর দিছে এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, প্রিলিমিনারি কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ ফাংশনস, তারপর দিছে লার্নিং এন্ড অ্যাকুইজিশন, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, স্ট্রাকচার অফ সেন্টেন্স, টিচিং লার্নিং মেটেরিয়ালস ইন ইংলিশ, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট, অ্যাসেসিং দ্য ফোর স্কিলস লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনি এই গোটেইকেইটা আপনি ডিয়ালেডর কিতাবত ধুনিয়াকে পাই যাব। ডিয়ালেডর কিতাব যদি আপনার তাতে আছে আপনি মিলি চাব পারে বা বিচারি চাব পারে, নহলে আপনি কারোবাৰ পৰা সংগ্রহ করে লব পারে। তারপর দিছে ইয়াতে মেথডস, প্রসেস, মেথডস, টেকনিক্স এন্ড স্ট্রেটেজিস, এইবোৰো আছে আপনার ডিয়ালেডর কিতাবত ধুনিয়াকে আছে। তারপর গ্রামার সেকশন আছে, ইয়াতে গ্রামার সেকশনের বাবে আপনি ক্লাস 8ৰ ছাত্র ছাত্রীসকলের বাবে যেটো গ্রামার হয়তো বজারত উপলব্ধ সেই গ্রামারটা আপনি ক্রয় করে লব পারে বা সংগ্রহ করে লব পারে। আর তারপর আপনি কি করব পারে সেইবর যা সন্নিবিষ্ট হয়েছে ইয়াতে সিলেবাসত সেইবর আপনি ফাইন্ড আউট করে সেইমতে আপনি পড়ে যাব পারে, আপনার ধারণা উন্নত করার কারণে। আপনি স্কুলিয়া জীবনতো পড়িছে বা আপনি এতিয়াও যদি পড়ি আছে আপনি জানেই এইবিল, তথাপিতো এটা আপনি রিভাইজ করার কারণে আপনি এইবিল গ্রামার চাব পারে। ইয়াতে দিছে পার্টস অফ স্পিচ, জাম্বল ওয়ার্ডস অর সেন্টেন্সেস, কারেক্ট ফর্ম অফ ভার্বস, টেন্স,
verb phrases, articles, determiners, synonyms, antonyms, prepositions, punctuations, question pattern, questions, take questions, sentence pattern, types of sentence, contracted form, connectors, linking words, use of but and etc. So, ever hona bishto hoise, ever apuni dhuniya ke grammar kitab ba byakaran english of byakaran kitab dhuniya ta apuni pai jabo. Chotortho subject ta hok apuni chotortho subject to ami loisu yate mathematics. Mathematics or sahok apuni je kisuman e thake je kisuman hoyto candidates thake je okol hoyto okol subject ot proper knowledge na thakibo pare. কিন্তু আজি কালি উপায় আছে আপুনি অভিজ্ঞজনৰ লগত শেয়াৰ কৰি লব পাৰে বা বিভিন্ন কিতাপ সংগ্ৰহ কৰিব পাৰে আপুনি ট্ৰিক্স বিলাক ইয়াতে মেথছৰ ক্ষেত্ৰত আপুনি শর্টকাট কিছু ট্ৰিক্স জানিব লাগিব যেতিয়া নিৰ্দিষ্ট সময় হে দিয়া হ'ব পৰীক্ষাত আপোনাৰ আৰু এই নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত আপুনি গোটেইকেইটা সম্পন্ন কৰিব লাগিব তে মেথমেটিক্সৰ ক্ষেত্ৰত আপুনি অভিজ্ঞজনৰ পৰা পৰামৰ্শ লওক যদি আপুনি টান পায় সেই ক্ষেত্ৰত আৰু আপুনি কি সিলেবাসৰ মতে আপুনি মেটেৰিয়েলছ কালেক্ট কৰি লব লাগিব যে মেটেৰিয়েলছ আপুনি কত পাব হেৰাম ইয়াত আলোচনা কৰে প্ৰথমতে দিছে ইয়াতে নাম্বাৰছ যে নেচাৰেল নাম্বাৰছ হোল নাম্বাৰছ ইভেন নাম্বাৰ ইভেন এণ্ড অড নাম্বাৰছ প্ৰাইম এণ্ড কম্পজিট নাম্বাৰছ প্লেচ ভেলু চিষ্টেম ফৰ ফাণ্ডামেণ্টেল অপাৰেশ্যনছ অন নাম্বাৰছ এডিশ্যন ছাবট্ৰেকশ্যন মাল্টিপ্লিকেশ্যন এণ্ড ডিভিজন ফেক্টৰ্ছ এণ্ড মাল্টিপ্লিকেশ্যনছ প্ৰাইম ফেক্টৰ্ছ চ' এইবিলাক দিছে আপোনাৰ ইয়াতে যিকেইটা দিছে গোটেইকেইটা আপোনাৰ স্কুলীয়া কিতাপত ধুনীয়াকৈ আছে তে এই ক্ষেত্ৰত আপুনি ই কৰিব পাৰে যে কিতাপ সংগ্ৰহ কৰি ল'ব পাৰে মেথামেটিক্সৰ এইটোৰ পৰা ক্লাছ টেনলৈকে আপুনি কিতাপ সংগ্ৰহ কৰি ল'ব পাৰে আৰু সেই কিতাপবোৰত আপুনি চাব যে এইবিলাক টপিকছ ধুনীয়াকৈ সন্নিৱিষ্ট হৈ আছে তো তাৰ পৰা আপুনি সেইবিলাক কি কৰিব চিহ্নিত কৰি লওক চিহ্নিত কৰি তাৰপিছত আপুনি নিজে অলপ চেষ্টা কৰি চাওক এইবিলাক কিতাপত আপোনাৰ উদাহৰণো দিয়া আছে তাৰপিছত ডেফিনেশ্যনো দিয়া আছে তথাপি আপুনি নিজে অধ্যয়ন কৰি চাওক যদি আপুনি টান পায় সেই ক্ষেত্ৰত আপুনি ই কৰিব পাৰে অভিজ্ঞজনৰ লগত আলোচনা কৰি ল'ব পাৰে যে নহ'লে আৰু এটা উপায় আছে সেইটো বিভিন্ন ইউটিউব চেনেল আছে যিবোৰে হয়তো ই কৰে আপোনাৰ সিলেবাস বেসড কিছু ক্লাছ দিয়া আছে সেইবোৰ আপুনি ফলো কৰিব পাৰে যেনেকৈ উদাহৰণস্বৰূপে আমি লৈছোঁ এইচ এম টি আসাম অৰ্থাৎ আমাৰ চেনেলটোৱে কি কি কৰি আছে এই সিলেবাস বেসড কিছুমান ক্লাছ দিয়া আছে গোটেইখিনি চেলেবাছ মেথ বিশেষকৈ মেথামেটিক্সৰ আৰু বিবিএছৰ ক্ষেত্ৰত সিলেবাস বেসড ক্লাছ দিব আৰু এই গোটেইখিনি সম্পন্ন কৰিব বিশেষ কাৰণবশত কিছুদিন ধৰি ভিডিঅ' দি থকা দিয়া হোৱা নাই কিন্তু আমি চেষ্টা কৰি আছোঁ সম্ভৱতঃ আজিৰ পৰাই আৰু ক্লাছবোৰ আৰম্ভ হ'ব গতিকে আমাৰ চেনেল আপুনি চাব পাৰে নিয়মিতভাৱে যিহেতু এইবিলাক ক্লাছ আপোনাৰ চিলেবাছ বেছড দিয়া হ'ব তে আপুনি ধুনীয়াকৈ আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পাৰে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি আমাৰ ক্লাছ এই ভিডিঅ'সমূহত যিবোৰ আলোচনা কৰা হ'ব সেইবোৰ আপুনি নোট ডাউন কৰি ৰাখিব পাৰে ফাৰ্ডাৰ ৰেফাৰেঞ্চৰ কাৰণে ঠিক আছে তো ইয়াতে মেথামেটিক্সৰ দ্বিতীয় কি দিছে আপোনাৰ ফ্ৰেকশ্যন এই ফ্ৰেকশ্যনবিলাকো আছে আপোনাৰ ছেভেনৰ কিতাপত আছে এইটৰ কিতাপত আছে তাৰপিছত মানি কনচেপ্ট এইটো বেংকিং চিষ্টেমৰ এটা দিছে যে কনচেপ্ট অফ মানি কনভাৰ্চন অফ টু পি টু পেচা এণ্ড ভাইচ ভাষা ফ'ৰ অপাৰেশ্যনছ ইন চলভিং প্ৰব্লেমছ ইনভলভিং মানি চিম্পল প্ৰব্লেমছ ইনভলভিং প্ৰফিট এণ্ড লছ চ' এইবোৰৰ আপুনি ধাৰণা কিতাপসমূহৰ পৰা ল'ব পাৰিব অথবা আমাৰ চেনেলৰ পৰাও আপুনি ধুনীয়াকৈ পাই যাব নেক্সট আহিব আপুনি জ্যামিত্ৰি এণ্ড মেনচুৰেশ্যন এইবিলাকো আছে মই যিবোৰ কিতাপ ৰিকমেণ্ড কৰিলোঁ ইতিমধ্যে ডাটা হেণ্ডলিং এইবোৰো আছে ইণ্টিগ্ৰেশ্যন অফ আই চি টি ইন টিচিং মেটেৰিয়েলছ ইয়াতে আছে ইম্পৰ্টেঞ্চ অফ আই চি টি ইন টিচিং মেথামেটিক্স ইউজ অফ আই চি টি ইন টিচিং মেথামেটিক্স এই দুটা আপুনি স্কুলীয়া কিতাপত নাপাব গতিকে এই দুটাৰ বাবে আপুনি কি কৰিব লাগিব ডিএলএডৰ কিতাপ আপুনি ফ'ল' কৰিব লাগিব ডিএলএডৰ কিতাপত এইবোৰ ধুনীয়াকৈ দিয়া আছে নেক্সট আহক আপুনি অৰ্থাৎ অন্তিমটো ছাবজেক্ট লৈ আহক পাঁচ নম্বৰ ছাবজেক্ট সেইটো হৈছে আপোনাৰ এনভাইৰনমেণ্টেল ষ্টাডি তো এনভাইৰনমেণ্টেল ষ্টাডিৰ ক্ষেত্ৰত আপুনি কি কৰিব সেইটো এটা একেবাৰে সহজ আৰু খুব কাৰ্যকৰী ষ্টেপ আপুনি ল'ব পাৰে সেইটো হৈছে আপুনি প্ৰাইমেৰী স্কুলৰ
সরকারি স্কুলের কথা কইছো মই প্রাইমারি স্কুলের ক্লাস ক্লাস থ্রির পর ক্লাস থ্রির পর স্টার্ট করে আপনি ক্লাস ফাইভ লৈকে এই এনভাইরনমেন্ট হম বা পরিবেশ হম সংগ্রহ করে লব পারে সংগ্রহ করে আপনি সব তার কন্টেন্টস ধুনিয়াকে এইবিলাক দিয়া আছে যে যেবোৰ সন্নিবিষ্ট হয়েছে ইয়াতে সিলেবাসত এইবোর ধুনিয়াকে দিয়া আছে এইবোর আপনি নিজে রিজাই চাব পারে রিজাই যেহেতু এইবিলাক এল পি স্কুলের কিতাব আর কিতাবসমূহ বড় বড় ছাত্র ছাত্রীর বাবে খুব সহজভাবে উপস্থাপন করে উপস্থাপন করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে এবার আপনি নিশ্চয় ধুনিয়াকে বুঝিও পাব তাতে কোনো অসুবিধা নহব আর সেইবর যদি ধারণা আপনি লৈ লয় আপনি চাব যে এই বিএসত আপনি খুব ধুনিয়া মার্ক পাব বা গুড স্কোর করব পারিব এই ক্ষেত্রত আপনি টেটত সফল হওয়া আপনার খুবই সুবিধা হব আপনি কোনো একটা সাবজেক্ট এড়াই যাব নয় গোটেকটা আপনি গুরুত্ব দিব লাগিব এভারেজত আপনি যদি 20K পাই যায় তাতে আপনার টোটাল 100 হয়ে যাব গতি আপনার একটা টার্গেট সেট করে লোক লাগবে যে মই ইমান নম্বর পাব লাগে আর সেই অনুপাতে আপনি সাবজেক্ট অনুযায়ী ডিভাইড করে লোক লাগবে আপনি এনে নহয় যে আপনি যদি একটা হয়তো 25 পালে একটা তার 10 পালে বা 12 পালে তেতিয়া হয়তো আপনার ই হব মানে পার্সেন্টেজটা কমে যাব বা আপনি সফল নহব পারে গতি আপনি গোটেকটা বিষয় আয়ত্ত করার কারণে চেষ্টা করে যাব লাগবে ইয়াতে দিছে আপনার প্রথম টাইপস অফ এনভায়রনমেন্ট ন্যাচারাল এন্ড সোশ্যাল এনভায়রনমেন্ট ইয়াতে প্রথম হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট বায়োটিক এন্ড অ্যাবায়োটিক কম্পোনেন্টস তারপরে প্ল্যান্টস অ্যানিমেলস ইন সারাউন্ডিংস ইকোসিস্টেম পন্ড এন্ড গ্রাসল্যান্ড প্রডিউসার প্রাইমারি সেকেন্ডারি এন্ড টার্টারি কনজিউমার এই টপিকটো আপোনাৰ ক্লাস ফাইভৰ ই ভিএছত বা পৰিৱেশত খুব ধুনীয়াকৈ দি আছে ইয়াৰ পূৰ্ৱৱৰ্তী ভিডিঅ'ত আমি এইবোৰ দেখাই দিছোঁ যে ক্লাছ এল পি স্কুলৰ কিতাপতে যে এইবোৰ সন্নিৱিষ্ট হৈ আছে গতিকে তাৰ পৰা আপুনি কনচেপ্ট ধুনীয়াকৈ লৈ ল'ব পাৰিব তাৰপিছত দিছে ছ'চিয়েল এণ্ড মেনমেড এনভাইৰনমেণ্ট এইটো আছে আপোনাৰ এল পি স্কুলৰ ই ভিএছতে আছে যে ফেষ্টিভেলছ এইটো আছে হোম ছ'চিয়েল ইছ্যু এইটো আছে এনভাইৰনমেণ্ট এণ্ড চাইল্ডছ নিডছ এইটো আছে ইয়াতে কি কি দিছে এয়াৰ ৱাটাৰ ছইল ফুড প্লেণ্টছ তো এইবিলাকো ধুনীয়াকৈ এল পি স্কুলৰ কিতাপতে দি আছে আপুনি এইবোৰ চাই লওক চাই আপুনি নিজকে অলপ ডেভেলপ কৰি লওক ডেভেলপ কৰাৰ পিছত আপুনি বজাৰত যিবোৰ টেটৰ বাবে উপলব্ধ কিতাপ আছে সেইবোৰ আপুনি সংগ্ৰহ কৰি নিজৰ আই কিউ টেষ্ট কৰি যাব পাৰে ধুনীয়াকৈ তাৰপিছত কেয়াৰ এণ্ড প্ৰটেকশ্যন অফ এনভাইৰনমেণ্ট এইবিলাকো ই আছে আপোনাৰ কনজাৰ্ভেশ্যন অফ নেচাৰেল ৰিচোৰ্চেছ এইটো ক্লাছ ফ'ৰ বা ফাইভৰ ই ভি এছত ধুনীয়াকৈ উল্লেখ আছে তাৰপিছত আপুনি চাব যে শেষৰ ফালে আছে পেডাগগি কনচেপ্ট মিনিং এণ্ড এপ্ৰ'চ অফ এনভাইৰনমেণ্টেল ষ্টাডিজ নেচাৰ এণ্ড স্ক'প অফ এনভাইৰনমেণ্টেল ষ্টাডিজ অবজেক্টিভছ অফ টিচিং এনভাইৰনমেণ্টেল ষ্টাডিজ চ' এইবিলাকৰ ক্ষেত্ৰত আপুনি কি কৰিব পাৰে সেই কিতাপসমূহতো কিছু কিছু পাই যাব বা আপুনি টেটৰ কিতাপতো যিবিলাক প্ৰিভিউ থাকে সেই প্ৰিভিউটো আপুনি পাই যাব বৰাবৰ আপুনি কি কৰিব পাৰে যে ডি এল এডৰ যিবোৰ কিতাপ আছে সেইবোৰত আপুনি বিচাৰি চাব পাৰে সেইবোৰ পাই যাব পাৰে তাৰপিছত ইণ্টিগ্ৰেশ্যন অফ আই চি টি ইন টিচিং এনভাইৰনমেণ্ট চায়েন্স ইম্পৰ্টেঞ্চ অফ আই চি টি ইন টিচিং এনভাইৰনমেণ্টেল চায়েন্স ইউজ অফ আই চি টি ইন টিচিং এনভাইৰনমেণ্টেল চায়েন্স এই দুটা আপুনি ধুনীয়াকৈ ডি এল এডৰ কিতাপত পাই যাব গতিকে আপুনি এতিয়া এইবিলাকৰ লগত বা চিলেবাছটোৰ লগত আপুনি টপিকবোৰ মিলাই মিলাই আপুনি নিজৰ ষ্টাডি মেটেৰিয়েলছ আপুনি নিজে বনাই ল'ব পাৰে লগতে আমাৰ চেনেলসমূহতো ই ভি এছৰ ক্লাছো দি থকা হ'ব চিলেবাছ ক্লাছ দি থকা হ'ব গতিকে আমাৰ চেনেলসমূহ চেনেলটো নিয়মিতভাৱে আপুনি চাই থাকিব পাৰে লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব চ' আমি ভিডিঅ'টো আৰু অধিক দীঘলীয়া কৰিব খোজা নাই আমি আৰু এটা ভিডিঅ'ৰ কাৰণে প্ৰিপাৰেশ্যন লৈ আছোঁ যে আমি পৰৱৰ্তী এটা মেথছৰ ক্লাছ দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম গতিকে আপোনালোকে সেইটো ক্লাছত বা সেইটো ভিডিঅ' চাব বুলি আশা ৰাখি আজি ইমানতে সমাপ্ত কৰিছোঁ ধন্যবাদ।